মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন মিউজিক টিভির পর্দায়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের এই ছুটির দিনগুলোকে আরও বেশি আনন্দময় করতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গান বাজারে। গান বাজার, যেখানে আপনাদেরকে আমি জলি জানাবো ঈদুল আজহায় রিলিজকৃত সব অডিও এবং ভিডিও গানের খবরাখবর। গান বাজারের আজকের আয়োজনে আমরা চলে এসেছি সাব্বির ভাইয়ার গান ঘরে। আজকে স্টুডিও থেকে আসছে চারগা এক্সপ্রেস, যেখানে প্রায় 34 জন শিল্পী কাজ করছে। চলো দেখি তারা কে কি করছে। এই মুহূর্তে আমাদের সাথে আছে চারগা এক্সপ্রেসের আয়োজক জীবক বড়ুয়া, কথা বলছি তার সাথে। কেমন আছেন জি? ধন্যবাদ আপনাকে, আমি অনেক ভালো আছি, সবাইকে নিয়ে আছি, সুন্দর আছি। আচ্ছা, যে অ্যালবামটি আসছে চারগা এক্সপ্রেস, এই আইডিয়াটা মূলত কোথা থেকে এসেছে? এই আইডিয়াটা মূলত আমরা অনেক দিন থেকে গান বাজনার সাথে আছি, এবং আজকে যাদেরকে আপনারা দেখবেন, কেউ আমার বন্ধু, কেউ আমার ভাতিজি, কেউ আমার বোন, এই যে আমরা একটা পারিবারিক বলয় বলতে পারেন, এটা একটা শ্রদ্ধা, ভালো লাগা আর আমাদের চিন্তা চেতনার গভীরতা থেকে, সর্বোপরি অনেক ভালো লাগা থেকেই মূলত একটা ফ্রেম করার চেষ্টা করেছি, যাতে যেখানে সব মুখগুলো একটা ইতিহাস হয়ে থাকবে। অবশ্যই। তো এই এই অ্যালবামে দর্শক নতুন নতুন কী পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এখানে নতুনত্ব অনেক কিছুই আছে। সেটা হচ্ছে যে আমাদের, আপনি জানেন যে আমাদের চট্টগ্রাম একটা সাগর, পাহাড় এবং নদীর যেরকম একটা মেলবন্ধন, ঠিক আমরাও এখানে, যদিও আমরা সবাই শিল্পী কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ আছে। আমরা বুদ্ধিস্ট, আমার বন্ধু সাব্বির মুসলিম, তারপরে এখানে হিন্দুস আছে, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি, আমাদের ধর্মীয় সম্প্রীতির জায়গা থেকেও আমরা একটা গান করেছি এখানে। তো ওই আমাদের সম্প্রীতির জায়গাটাকে রেসপেক্ট করে আমরা সবাই যে শিল্পীরা, একটা স্লোগানে আমরা এই চারগা এক্সপ্রেস ওয়ান কাইন্ড অফ একটা স্লোগান, যে আমরা আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক এবং আমাদের কী বলবো সাধনা, এবং আমরা যে গানের মাধ্যমে, হ্যাঁ, আমরা মানুষকে দেখাতে চাই যে আসলে এক থাকলে একতাই শক্তি এবং একতাই সুন্দর, এই সুন্দরকে আমরা সবাইকে দেখাতে চাই। অবশ্যই। আচ্ছা, এই অ্যালবামে আমরা কয়টি গান পাচ্ছি? জি, অ্যালবামে মূলত বেসিক গান হচ্ছে 10টা, এবং আমার কাছের যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার সাথে দীর্ঘদিন পাড়ি দিয়ে এখানে এসেছে, তাদের ভালোবাসার জায়গা থেকে ওই 10টা গানের 3টা ট্র্যাক আবার নতুন করে আমরা করেছি। তো এই 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 সব মিলিয়ে 13টা গান এই অ্যালবামে আছে। আচ্ছা, মোট 13টি গান আমরা এখানে পাচ্ছি। তো এখানে কী কী ধরনের গান থাকছে, মানে ভ্যারিয়েশনটা কী কী থাকছে? জি, থ্যাংক ইউ। আমাদের চট্টগ্রামকে সাধারণত একটা সবার মুখে মুখেই একটা জিনিস আপনি শুনবেন, সেটা হচ্ছে যে বারলিয়া দেশ বলে। তো ওই জিনিসটাকে মাথায় রেখে আমাদের এটা একটা আমাদের কী বলবো, আমাদের একটা সিম্বলিক বলতে পারেন, ওই ওই শ্রদ্ধার জায়গা থেকে আমরা একটা শ্রদ্ধার গান রেখেছি, এটা একটা শ্রদ্ধার সঙ্গীত। জি, এবং এখানে আর আমাদের যারা রানিং স্টাররা আছে, যারা বিভিন্ন প্রতিযোগিতা থেকে এসেছে, যেমন নিশিতা, চৈতি মুসুদ্দি, সাব্বির, রাশেদ, আরও লাইক অনন্যা, যারা যারাই আছেন, সন্দীপন্দা, সবাইকে নিয়ে নতুনদের সাথে আমরা একটু ট্যাগ করে দিয়েছি, মেলবন্ধন করেছি, এবং আমরা দেখাতে চাই যে আমাদের ভালোবাসার শক্তি দিয়ে আমরা অনেক ভালো কিছু করতে হয়তো পারবো, এটা আমরা সবাইকে একটু দেখাতে চাই। দর্শক, ঈদের আগেই আমরা পেতে যাচ্ছি চারগা এক্সপ্রেস, যেখানে প্রায় 34 জন চারগাই শিল্পীরা কাজ করছে। আচ্ছা, এখানে আপনার লেখা কী কী গান থাকছে? এখানে আমার লেখা মূলত 10টা গানই আমার লেখা। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আপনার এই অ্যালবাম নিয়ে। আমি একটি কথাই বলতে চাই, যে ভক্তির শক্তিটা আপনাদের কাছে আমি নিবেদন করছি। বাংলা গান মূলত মেলোডি আর কথা সমৃদ্ধ গান, আমরা মাটি এবং মাটির মানুষ আমরা, তো আমাদের হৃদয়টা কিন্তু এখনও সেই মাটি রয়ে গেছে, সেই মাটির সুরকে, নদী পাহাড় সমুদ্রের নির্যাসটুকু আপনাদের কাছে উপহার দিচ্ছি। আশা করি বাংলা গানের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এখন কথা বলবো চারগা এক্সপ্রেসের দুইজন শিল্পীর সাথে। আমার সাথে আছে নিশিতা বড়ুয়া ও চৈতি মুসুদ্দি। তো এই যে আপনাদের অ্যালবামটি আসছে চারগা এক্সপ্রেস, তো এখানে কাজ করতে পেরে কেমন লাগছে? প্রথমেই দাদা তো বলল, জীবক দাদা, যে এটা আমাদের আসলে, যেটা আমাদের প্রাণের, আমাদের সবচেয়ে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তৈরি করা একটা অ্যালবাম। আমরা পরিবারের সবাই মিলে, আমরা তো চট্টগ্রামের সব শিল্পীরাই একটা পরিবারের মতো, পরিবারের সবাই মিলে একসাথে একটা অ্যালবাম করেছি,
সবাই সময় দিয়েছি। আমার মনে হয় যতটা না আমরা গানের জন্য সময় দিয়েছি তার চাইতে বেশি সময় ব্যয় করেছি সবাই একসাথে মিলে আড্ডা দিতে। তো এভাবেই আনন্দে গানে আড্ডায় আমাদের অ্যালবামটা তৈরি হয়ে গেল, খুব ভালো লাগছে। নিশিতা বড়ুয়ার কাছে জানতে চাইবো, আপনার এই অ্যালবামে কয়টি গান আসছে? বেসিক্যালি আমরা যে গানটা করেছি সেই গানটা হচ্ছে আমি আর চৈতি দি সেম সং অ্যাজ আ বোনাস, যে কোনো কারো গান যাবে বাট দুজনের গানই থাকছে সেম অ্যালবামের মধ্যে, এবং দুটো গানই ডুয়েট, আমার সাথে জুয়েল ডুয়েট করেছে এবং চৈতি দির সাথে আরিয়ান ডুয়েট করেছে। গান যে কোনো কিছুই হোক না কেন সেটা চট্টগ্রামের গান, আমরা চাঁদগাঁকে ফোকাস করছি এবং আমরা চাই যে সব চট্টগ্রামের শিল্পী আমরা যারা আছি আমরা সবাই একতাবদ্ধ এবং গানের সৌন্দর্যের এবং গানের সৌন্দর্যটা যেটা সেটা আরও বৃদ্ধি করতে আমরা আসলে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আচ্ছা, আপনারা দুজন যেহেতু একই গান করছেন, এই গানের শিরোনামটা কী হবে? গানটার শিরোনাম বলছি হৃদয়। সম্পর্কে দর্শকদেরকে কিছু বলার থাকলে একটু যদি বলেন। দর্শকদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, আর সেই সাথে আমরা তো বলেইছি আমাদের এই অ্যালবামটা আমাদের অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে গড়া একটি অ্যালবাম, তো আশা করি আপনারা সবাই শুনবেন, আপনাদের ভালো লাগবে। দর্শকদের জন্য বলতে চাইবো আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা, ঈদের জন্য ঈদ মোবারক জানাচ্ছি, আর বলতে চাইবো 34 জন শিল্পী মিলে আমরা একটা কাজ দাঁড় করিয়েছি আপনাদের জন্য, এবং আমি জানি আপনাদের অবশ্যই ভালো লাগবে কাজগুলো, একটু শুনে দেখবেন। আমাদের সবার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবার জন্যই, আপনাদের যেন বাংলা গানের প্রতি আরও বেশি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, এবং আপনাদের সবার অনেক অনেক মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন। ধন্যবাদ আপু আপনাদের দুজনকে, এবং আপনাদের অ্যালবামের জন্য রইল অনেক অনেক শুভকামনা।